হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এইচপি লেজার জেট প্রো M402, 403, 404dn এবং n এই প্রিন্টারগুলো পেপার জ্যাম যদি হয় তাহলে এই রকম সিগন্যাল আসে এবং একটা মেসেজ দেয়। সেই মেসেজটি হচ্ছে জ্যাম, তারপর আসবে ইভেন্ট কোড 130914, জ্যাম ইজ কার্টিজ এরিয়া, ওপেন বোথ দ্য কার্টিজ অ্যাক্সেস ডোর, অর্থাৎ কার্টিজ যে ডোর দিয়ে প্রবেশ করানো হয় সেইটা এবং পিছনের দিকে একটি ডোর আছে, এই দুইটিতে যদি কাগজ আটকে থাকে তাহলে এই ধরনের এরর আসে। তো এখান থেকে আপনারা পরিষ্কার করে নেবেন। সামনেরটা তো অবশ্যই করবেন যেই দিক দিয়ে কার্টিজ প্রবেশ করানো হয়, আর আরেকটা হচ্ছে এইটা, এই ডোরটা এখানে প্রেস করে নিচের দিকে দিয়ে দেখবেন যে কোনো জ্যাম আছে কি না। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন একটা কাগজ আটকে আছে যার কারণে ওই এররটি দিচ্ছে। সামনের ডোরটি খুলেছি, সেখানে কিছু নেই, তো যখন সামনের ডোরে কিছু পাবেন না তখন পিছনের ডোর ওপেন করে এইভাবে কাগজ খুলে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন কাগজটি একদম দুমড়ে মুচড়ে গেছে। তো এখন প্রিন্টারটি অফ করে আবার অন করবেন। আমি প্রেস করলাম অফ, শাট ডাউন দিচ্ছি, এখন অন করে দিব। পজিটিভ সিগন্যাল, অর্থাৎ প্রিন্টারটি রেডি হয়েছে প্রিন্ট দেওয়ার জন্য, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি যদি প্রিন্ট দেই তাহলে প্রিন্ট হবে, কোনো সমস্যা হবে না। আমি একটা প্রিন্ট দিয়ে দেখাচ্ছি, একটা পেজে কিছু লিখব তারপর সেটা প্রিন্ট দিব। প্রিন্ট হচ্ছে। তো এই ছিল ভিডিওটি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।